সাবস্ক্রাইব করুন রাজটক ইউটিউব চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটা প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আজ বলবো দ্য সিটি অফ জয়, মানে কলকাতা সম্পর্কে 20টি ইন্টারেস্টিং ফ্যাক্টস যেটা হয়তো আপনার জানা নেই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এক, আয়তনের দিক থেকে দিল্লির পরের বৃহত্তম শহর হলো কলকাতা। দুই, যখন ভারতে ইংরেজদের রাজত্ব ছিল সেই সময় সারা ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ শহর ছিল কলকাতা, এবং পুরো ব্রিটিশ এম্পেরিয়ালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল কলকাতা লন্ডনের পর। তিন, বন্ধুরা আপনারা তো জানেন কলকাতার নাম দ্য সিটি অফ জয়, কিন্তু এটা কি জানেন কলকাতার আরও দুটি নাম আছে, সিটি অফ প্যালেসেস এবং কালচারাল ক্যাপিটালস অফ ইন্ডিয়া। আর সারা দেশের মধ্যে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া রেল স্টেশন কলকাতায় অবস্থিত। পাঁচ, দেশের প্রাচীনতম চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানা, এবং দেশের প্রথম চিড়িয়াখানা কলকাতায় খোলা হয়। ছয়, হাওড়া ব্রিজ বিশ্বের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে অন্যতম এবং ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজ। সাত, পাঁচ নোবেলজয়ী এবং এক অস্কারজয়ীর কর্মভূমি কোনো না কোনোভাবেই শহরেই। আট, বিশ্বের প্রাচীনতম ক্লাব কলকাতাতেই অবস্থিত। এবার কথা বলা যাক ক্রিকেট সম্পর্কে। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স কলকাতাতেই। দশ, ক্যালকাটা ক্রিকেট ক্লাব বিশ্বের সব থেকে পুরনো ক্রিকেট ক্লাব সিসির পর। এগারো, ক্রিকেট থেকে আসা যাক ফুটবলে। ক্যালকাটা ফুটবল লীগ ভারতের সব থেকে পুরনো ফুটবল লীগ। আরো, বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতাতেই অবস্থিত। সারা ভারতে শুধু কলকাতাতেই ট্রাম চলে। চোদ্দ, ভারতে একমাত্র হাতে টানা রিক্সা দেখা যায় কলকাতাতেই। পনেরো, ভারতের প্রথম মেট্রো কলকাতাতেই শুরু হয়। ষোলো, কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল। সতেরো, বিশ্বের তৃতীয় বৃহত্তম বইমেলা কলকাতা বুক ফেয়ার। আঠেরো, কলকাতার খিদিরপুর বন্দর ভারতের সব থেকে পুরনো বন্দর। উনিশ, ইউনাইটেড কিংডমের বাইরে প্রথম গলফ ক্লাব রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। কুড়ি, বিশ্বের বৃহত্তম পাবলিক লাইব্রেরি হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে আরও একটি ভিডিওতে।